দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে নিটল টাটা। প্রতিদিন বিকেল 5:30টায় এজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনব আপনার সমস্যাও সুযোগের কথাও। দর্শক, দেশ জুড়ে এই যে নানা ধরনের অশুভ তৎপরতা, জঙ্গিবাদ কিংবা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প মাথাচাড়া দেয় মাঝে মধ্যেই, তার থেকে মুক্তির কি উপায়? অনেক সমাধান বা প্রতিরোধের একটি হয়তো হতে পারে সুস্থ ধারার সংস্কৃতির চর্চা। আমরা সপ্তাহের ছুটির এই দিনটিতে গান, কবিতা, নাটকের চর্চার কথা বলি, আলোচনা করি সংস্কৃতির নানা বিষয় নিয়ে। বলা হয় যে সংস্কৃতির চর্চা আমাদের সমাজের অন্ধকার দিকগুলোকে দূর করবে, উন্মোচন ঘটাবে এক ইতিবাচক ধারার। আজ দেশের কয়েকটি অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ড নিয়ে কথা বলবো, বোঝার চেষ্টা করব দেশে সংস্কৃতি চর্চার হালচাল। আমাদের সাথে আজ খুলনা থেকে থাকছেন উদীচি শিল্পগোষ্ঠীর সভাপতি সুকেন রায়, ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন উদীচি শিল্পগোষ্ঠীর নাট্য সম্পাদক এস এম জসিম, আর পাবনা থেকে যোগ দিচ্ছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন খান। স্বাগত আপনাদের তিনজনকেই। সুকেন রায়, শুরুটা করবো আপনাকে দিয়েই, এবং এস এম জসিম এবং হচ্ছে আব্দুল মতিন খান, আপনার কাছেও ফিরবো আমি অবশ্যই। শুরুটা করছি সুকেন রায় আপনার কাছ থেকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মুক্ত আকাশ সংস্কৃতির এই যুগে নতুন প্রজন্ম সাংস্কৃতিক সংগঠনে কতটা আগ্রহী? আমরা খুলনা অঞ্চলে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐতিহ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, বাউন্নের ভাষা আন্দোলনে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে, বিভিন্ন পর্বেই খুলনার সাংস্কৃতিক অঙ্গনে একটি বিশাল ভূমিকা ছিল এবং সাংস্কৃতিক আন্দোলন ছিল খুব বেগবান। কিন্তু বর্তমান প্রেক্ষিতে আমার যেটা মনে হয় এবং আমরা যেটা মনে করি যে সংস্কৃতিহীন রাজনীতি এবং রাজনীতিহীন সংস্কৃতি একটি প্রধান অন্তরায়। তার কারণ আমাদের সংস্কৃতিতে রাজনৈতিক দর্শন অনুপস্থিত এবং রাজনীতিতে সংস্কৃতি অনুপস্থিত। অধিকাংশ মানুষ মনে করেন সংস্কৃতি মানেই নাটক, গান, বাজনা এগুলাই, কিন্তু সংস্কৃতি একটি সামগ্রিক বিষয় এবং সংস্কৃতির অধীন ধর্ম, সংস্কৃতির অধীন রাজনীতি। হাঙ্গেরির দার্শনিক লুকাসের একটি বিখ্যাত উক্তি যে সংস্কৃতি হচ্ছে মূল লক্ষ্য, রাজনীতি একটি উপায় মাত্র, আরো অনেক উপায় আছে, তো রাজনীতি একটি উপায় মাত্র, কিন্তু আমাদের রাজনৈতিক স্থবিরতা এবং সাম্প্রদায়িক অসন্তোষ, জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্রাজ্যবাদী কর্পোরেট পুঁজির উত্থান এবং সুবিধাভোগী শ্রেণীর বৃদ্ধির কারণে যে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা নেই বললে চলে। যেসব সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা দেখি তার অধিকাংশ হচ্ছে বিনোদন ধর্মী এবং সাংস্কৃতিক সংগঠন অধিকাংশ হচ্ছে সঙ্গীত একাডেমি বা শিল্পকলার বিভিন্ন মাধ্যমের প্রশিক্ষণ কেন্দ্র। তো সাংস্কৃতিক আন্দোলন ভিত্তিক সংগঠন গড়ে উঠছে না, সংগঠন গতি পাচ্ছে না এবং প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সংখ্যাও কমছে। এটাই হচ্ছে আমার প্রতি বর্তমান প্রজন্ম এই সুস্থ ধারার সংস্কৃতির
দিকে এগিয়ে আসছে না। জি সুকেন্দ্র, আমি ফিরবো আপনার কাছে। জি ফিরবো আপনার কাছে। আমরা এখন চলে যেতে চাই ঠাকুরগড়ে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে এস এম জসিমউদ্দিন। জসিম, আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টি, সুকেন্দ্রা যেটি বলছিলেন যে সাংস্কৃতিক আন্দোলন যে সমাজ বদলের হাতিয়ার, সেইভাবে নতুন প্রজন্ম এগিয়ে আসছে না, আপনার কি মনে হয় এই বিষয় নিয়ে? জি ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সুকেন্দার বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করে বলছি, এই সাংস্কৃতিক চর্চা এক সময়ে অত্যন্ত বেগবান ছিল। এই সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা লালন করেছি, 52 ভাষা আন্দোলনের চেতনাকে আমরা লালন করেছি। অথচ এখন এই সাংস্কৃতিক চর্চা ক্রমেই ঝিমিয়ে পড়ছে। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আমাদের ঠাকুরগাঁয়ের এক সময় সাংস্কৃতিক চর্চা পাড়ায় মহল্লায় প্রতিযোগিতা ভাবে অনুষ্ঠিত হতো। তখন আমাদের সাংস্কৃতিক কর্মীর মধ্যে, সমাজকর্মীদের মধ্যে আমরা দেখেছি একটি আন্তরিকতা ছিল, একজন আরেকজনের সাথে অত্যন্ত আপনার আত্মীয় সম্পর্কের মতো একটা সম্পর্ক তৈরি ছিল। কিন্তু এখন সেই সাংস্কৃতিক চর্চাটা ঝিমিয়ে পড়েছে। এই সাংস্কৃতিক চর্চা ঝিমিয়ে পড়ার পিছনে যে কারণগুলো আমি মনে করছি এই মুহূর্তে, তার মধ্যে প্রথমত হলো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার অবনতি এবং আপনার এই কোচিং বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কারণে আমরা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে আমরা যে সাংস্কৃতিক কর্মীদের পেতাম, শিক্ষার্থীদেরকে পেতাম বিশেষ করে, সেই শিক্ষার্থীদেরকে এখন আর পাচ্ছি না। কারণ হলো তারা তাদের সেই গোল্ডেন ফাইভ নামে যে সোনার হরিণের পিছনে শিক্ষার্থীরা দৌড়চ্ছে, তারা এই গোল্ডেন ফাইভ পাওয়ার জন্য যে প্রতিযোগিতায় নেমেছে, তারা সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া চর্চা, এই চর্চাগুলো করবেন কখন? যার জন্য এই সাংস্কৃতিক চর্চা ক্রমেই ঝিমিয়ে পড়ছে। এবং আরেকটি ব্যাপার হলো যেটা, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা সাংস্কৃতিক চর্চার একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু এখন সেই সাংস্কৃতিক চর্চা আমরা খুব একটা দেখি না। এই আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যে সাংস্কৃতিক চর্চার জন্য সাংস্কৃতিক সংগঠনগুলোকে যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেই পৃষ্ঠপোষকতা কিন্তু এখন খুব একটা মিলছে না। আমাদের ঠাকুরগাঁয়ের যত অনেক সাংস্কৃতিক সংগঠন ছিল, সেই সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক চর্চা চালাবার জন্য যে নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব ঘর, সেই ঘর এক সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদেরকে উচ্ছেদ করা হয় এবং তাদেরকে পুনর্বাসনের জন্য প্রশাসন থেকে জায়গা দেওয়া হলেও সেই জায়গাগুলো তারা পাচ্ছে না। জি আমি ফিরবো আপনার কাছে। আমরা চলে যেতে চাই এখন পাবনাতে, সেখান থেকে যোগ দিচ্ছেন আব্দুল মতিন খান। আপনার কাছে আমার প্রশ্ন, এস এম জসিম যে বিষয়টি বলছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গা থেকে যেভাবে সংগঠনগুলো দাঁড়ানোর কথা সেভাবে হচ্ছে না, এর জন্য তিনি অবকাঠামোগত সমস্যা এবং সংগঠকদের দুর্বলতার কিছু বিষয়কে উপস্থাপন করেছেন, আপনার কি মনে হয়? এখন আগে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো যেভাবে চর্চা করছে, কাজ করছে এবং পরিবেশ অনেক সময় অনুকূলেই থেকেই কাজ করছে, এখন পরিবেশটা অনেক সময় প্রতিকূলে চলে গেছে। এখন কেন কেন সাংস্কৃতিক চর্চা এটাকে মনে করা হয় যে এটা একটা বাজার জিনিস? এখন সবাই যেন এটা সব কিছু কিছু একটা বাণিজ্যিক চিন্তাভাবনা করে যে এখানে গান বাজনা করলে বা সংস্কৃতির চর্চা করলে কী বলতে, কিন্তু সংস্কৃতির যে সমাজ বদলের হাতিয়ার এটা কিন্তু দ্বারা বোঝে তারা ঠিকই করে যাচ্ছে। আমরা 80 দশকে যখন আমরা বাস্তব পাবনায় দেখেছি, 80 দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখন রাজনৈতিক দলের তাদের কর্মকাণ্ড তারা বাইরে করতে পারছে না, তারা আমরা সংস্কৃতির কর্মী ছিলাম এবং আমরা কিন্তু তখন গান গানরা গিয়েছি, মাঠে ময়দানে নেমেছি, আমরা মিছিল বন্ধ করেছি, তারা খেয়েছি, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের কয়েকটা ছেলেখেলে তখন জেল জুলুম করতেও খেতেছে। তো এইটাই একটা, এটা শুধু পাবনা না, তখন সারা বাংলাদেশে কিন্তু সংস্কৃতির চর্চা তখন চলছিল খুব কঠিনভাবে। কিন্তু এইটা যখন রাজনৈতিক, আমাদের দেশে রাজনৈতিক কমিটমেন্টটা খুবই কম, কারণ রাজনৈতিক কমিটমেন্ট থাকলে কিন্তু তাদের আয়োজনে, তাদের পৃষ্ঠপোষকতায় অনেক জেলায় বিচ্ছিন্নভাবে কিন্তু সংস্কৃতির চর্চা হতে পারে, কিন্তু তাদের কিন্তু এর মোটেই না। বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এবং যারা সরকারে থাকে সময়, তারা কিন্তু কোনো সময় এই সংস্কৃতির চর্চা থাকে তারা তুলে ধরার কোনো পৃষ্ঠপোষকতা করে না এবং তারা কোনো শিল্পী সৃষ্টি করতে চায় না, তারা এই ধরনের আয়োজন করতে চায় না। এটা এটাকে মনে হয় যে এটা অযথা, এটা সময় ক্ষেপণ বা কী কীভাবে তারা ভাবে না, কিন্তু
রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া তো কোনো দেশের সুস্থ সংস্কৃতি কোনো কিছুই সুস্থ হলে চলতে পারে না। তো সংস্কৃতির চর্চা এখন বাংলাদেশে অনেকটা পিছিয়ে পড়েছে, তবে আমরা আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে এটা এক সময় অবশ্যই এটা আবার ফেরত আসবে এবং অতীত ঐতিহ্যের আমরা আবার ফেরত পেতে হবে। যেমন পাবনা এক সময় আমরা দেখেছি পাকিস্তান, যেটা আমরা তখন কলেজে পড়েছি, পাকিস্তান বিরোধী আন্দোলনে অতীত ওই সংস্কৃতি, বিশেষ করে পাবনা আমি দেখেছি যে মানে সাংস্কৃতিক অঙ্গনের লোকেরা তারা সংস্কৃতি চর্চা করেছে, অথবা রাজনৈতিক কর্মীরা তারাও কিন্তু তখন এই অঙ্গনে চলে আসে, হয়তো তারা প্রকাশ হতে পারছে না, কথা বলতে পারছে না, কিন্তু গান গাওয়া বা নাটক করা আবৃত্তি করা এগুলো তারা তখন কিন্তু করতে পারে, এম করেছে আমরা দেখেছি। তো সুতরাং এই বিষয়গুলো এখন আমাদের ভীষণভাবে দেখতে পাই এবং আমাদের এটা সরকারের কাছে এবং একটা চাপ থাকা দরকার আমাদের যে একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকবে এবং সরকারের বিশেষ করে যখন আমরা দেখি নির্বাচনী ইশতেহার দেয় যে কোনো পলিটিক্যাল দল বা পার্টি, তারা কিন্তু তখন অনেক কিছুই তাদের এর মধ্যে থাকে, কর্মসূচির মধ্যে থাকে। কিন্তু জি আব্দুল মতিন খান, আমাদের একটি বিরতি দিতে হবে, বিরতির পর আমরা অবশ্যই ফিরে আসবো। আমাদের সঙ্গে থাকবেন এস এম জসিম এবং সুকেন রায়। আমরা একটি বিরতির পর ফিরে আসছি আমাদের আলোচনা। দর্শক আপনারা দেখছেন মানচিত্র, ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমরা আবার আলোচনায়, সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্র অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কৃতি চর্চার হালচাল, আমরা আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন খুলনা থেকে উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি সুকেন রায়। আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি এর আগে বলছিলেন যে সংস্কৃতি হওয়া উচিত মূল লক্ষ্য এবং রাজনীতি হতে পারে তার একটি উপায় মাত্র। সাম্প্রদায়িকতা কি কোনোভাবে কি এখন যে সংস্কৃতির চর্চা হচ্ছে তার কোনো বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কিনা কোনোভাবে? যে কথা বলছিলাম যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, 30 লক্ষ শহীদের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং এদেশের আপামর জনতার স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ, এবং যার প্রতিফলন ঘটেছিল 72-এর সংবিধানে। কিন্তু 75-এর পট পরিবর্তনের পর আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে উল্টো দিকে হাঁটা শুরু করেছি এবং ওরা মুক্তির চেতনাকে হত্যা করেছে, শুধুমাত্র বঙ্গবন্ধুকে নয়, তার শিশুপুত্র রাসেলকে নয়, তার মন্ত্রী পরিষদকে নয়, এবং মুক্তিযুদ্ধের চেতনার সংস্কৃতি থেকে উল্টো দিকে হাঁটা শুরু থেকেই সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদের দিকেই আমরা এগিয়ে গেছে আমাদের চলার পথ, এবং তার থেকে আমরা এখনো কিন্তু রাহু মুক্ত হইনি। তার কারণ 72-এর সংবিধানকে পাশ কাটিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা হয় না, 30 লক্ষ শহীদের রক্তের স্বপ্নের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ হয় না, এবং মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং এর মদতদাতা হচ্ছে সাম্রাজ্যবাদ, এগুলোকে জিয়ে রেখে এবং 72-এর সংবিধানের পাশ কাটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, বাঙালি জাতির চেতনাগত অবস্থার উন্নয়ন ঘটানো খুবই কঠিন। আমি মনে করি যে আজকে অসাম্প্রদায়িকতার পক্ষে, সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক সংগঠনই পারে, সাংস্কৃতিক আন্দোলনই পারে তাকে প্রতিহত করতে। কিন্তু সেরকম শক্ত অবস্থানে কি আমাদের এখন কি যে চর্চা, সংস্কৃতির যে চর্চা, সেই চর্চা কি এখনো সেই শক্ত অবস্থানে রয়েছে? সেরকম প্ল্যাটফর্ম কি রয়েছে? আমরা অনেক সময় আমাদের এই সংগঠনের উপর হামলার ঘটনাও দেখেছি বিভিন্ন সময়ে। আমি মনে করি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় চিন্তা চেতনার পরিবর্তন এবং রাজনৈতিক স্থবিরতা না কাটিয়ে উঠলে সাংস্কৃতিক আন্দোলন বেগবান হওয়া খুব কঠিন। তার কারণ সবকটাই কিন্তু পরিপূরক বিষয়। আমরা মনে করি যে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী প্রায় 380টি শাখা বাংলাদেশে এবং দেশের বাইরে 6টি শাখা আছে। 1968-এর 29শে অক্টোবর উদীচীর প্রতিষ্ঠা হয়েছিল। শিল্পী সংগ্রামী সত্যেন সেনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে
এবং সকল ধর্মান্ধতা, কুপমন্ডুকতা, নিরক্ষরতা, এর বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম, সাংস্কৃতিক আন্দোলন করে আসছি। জি সুকেন রায়, ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই এস এম জসিম আপনার কাছে। সুকেন রায় বলছিলেন যে চেতনার কথা বলছিলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছিলেন। আপনার কাছ থেকে জানতে চাইবো, এখনকার যারা কর্মী, সংস্কৃতির যারা কর্মী, তারা কি কোন ধরনের চেতনা নিয়ে কি চর্চা করছেন কিনা, নাকি কোন ধরনের এ ধরনের মোটিভেশন তাদের মধ্যে নেই? জি, আমি সুকেন্দার সাথে, সুকেন্দার আমাদের মনের কথাগুলো মনে হয় বলছিলেন, তো আমি সুকেন্দার কথার সাথে আবারও একমত পোষণ করে বলছি যে এখন তো আমরা আসলে বললাম না যে আমাদের সাংস্কৃতিক কর্মীর আসলে সংকট চলছে একটা। আমরা আসলে যে সাংস্কৃতিক কর্মী এখন যাদেরকে পাই সাংস্কৃতিক কর্মী হিসাবে, তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনা, 52 ভাষা আন্দোলনের যে চেতনা, তারা কতটুকু লালন করে এই ব্যাপারে আমরা অনেকেই সন্দেহান। আমরা এখন দেখি যে সাংস্কৃতিক কর্মীদের আমরা পাই, তারা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত কোন ব্যক্তি, যারা হয়তো অনেকেই পদ দখল করে রাখার ব্যাপারে আগ্রহী বেশি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় যে সাংস্কৃতিক চর্চা, সেই চর্চাকে বুকে ধারণ করে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সাংস্কৃতিক যে চর্চা, সেই চর্চাকে চালিয়ে নেওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে কোনো খুব একটা আগ্রহ দেখি না। এর জন্য কি সংগঠক যারা রয়েছেন, সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন, তাদের কি কোনো ধরনের দুর্বলতা রয়েছে কিনা? যদি আমরা আরো উজ্জীবিত করতে চাই না, তাদের তো অবশ্যই দুর্বলতা রয়েছে। কারণ হলো যে তারা বিভিন্ন সভা, সেমিনারে, সব জায়গায় নিজেদেরকে সংগঠনের, সাংস্কৃতিক সংগঠনের পদ পরিচয় দিতে তারা খুব আগ্রহ বোধ করেন, কিন্তু সংগঠনের যে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে যে তাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব পালনের ব্যাপারে তাদের খুব একটা আগ্রহ আমরা খুব একটা দেখি না। যতটুকু দেখি শুধু আনুষ্ঠানিকতা, শুধু আপনার তাদের কর্মীদের মধ্যে এককভাবে মানে সংস্কৃতি চর্চার প্রবণতাটি একটু বেশি, কিংবা মফস্বলের যে সংগঠনগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে, এক ধরনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে তারা রাজধানীতে বা টিভি মিডিয়াতে চলে আসতে চান, থিয়েটার কিংবা অন্যান্য জায়গায় তাদেরকে আমরা দেখতে পাই না, এ কারণেই কিনা মানে একক ব্যক্তি সত্তা বা একক চর্চার জায়গাটা খুব শক্ত হয়ে দাঁড়িয়েছে কিনা বাংলাদেশে? এটা অবশ্যই, এটা বাংলাদেশে কেন ভূত শহরে সব ক্ষেত্রে এটা আমরা অনেকটা প্রকট দেখছি। সবাই যেন নিজেকে হাইলাইট করা বা নিজের পরিচিতিটা, নিজের প্রাধান্যতা বিস্তারের জন্য এই কাজগুলো করে থাকে। কারণ সংস্কৃতির বিষয়টা হলো যে তার যোগ্যতার বলে সে একদিন অবশ্যই নিজের হাইলাইট হবে, নিজে অনেক কিছু আমরা অতীতে দেখেছি, যারা বড় বড় শিল্পী, বিশেষ করে পাবনার বাপ্পা মজুমদার, পাবনার চঞ্চল, বৃন্দাবন দাস, এরা তো এক সময় এই মঞ্চ নাটক, এই মহোৎসবে পাড়ায় মঞ্চ নাটক করেই কিন্তু তারা বড় হয়েছে। কিন্তু সেই পর্যন্ত আমি সংস্কৃতিতে তারা অবস্থান করতে তাদের ওই ধৈর্যটা বোধহয় নেই, অতি দ্রুত তারা একটা ফল দেয়। আর বিষয়টা এমন দাঁড়িয়ে গেছে যে এখন বাংলাদেশের অনেক চ্যানেল হয়েছে, অনেক সংস্থা হয়েছে, তারাও যেন অতি সস্তায় মানে কীভাবে এই সমস্ত শিল্পী তারা পেতে পারে এই বিষয়গুলোও তারা দেখে, সেই সুযোগটা এরা নিয়ে। যেমন আমাদের দেশে সংস্কৃতি মন্ত্রণালয় প্রতি বছর বিভিন্ন সংগঠনকে টোকেন একটা সহযোগিতা করে থাকে, এবং সেটা নেবার জন্য যে ধরনের ধর্ণা এবং নেবার জন্য যে তড়িঘড়ি একটা কাজ আমি দেখছি, যে এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হলো যে সংস্কৃতির চর্চা করতে গিয়ে যে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানাদি বা নিজের সংগঠনেরও কিছু অনুষ্ঠান থাকে, সেগুলো করতে গিয়ে যে একটা ব্যয়, এই ব্যয়টা কিন্তু সংস্কৃতির দ্বারা কর্মী তারা ব্যয় বহন করে।
জি অসংখ্য ধন্যবাদ আব্দুল মতিন খান, অসংখ্য ধন্যবাদ এস এম জসিম, এবং ধন্যবাদ সুকেন রায় আপনাকেও মানচিত্রে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের মানচিত্রে। আগামীকাল দেখা হবে অন্য কোনো এলাকার অন্য কোনো অতিথিদের সঙ্গে নিয়ে। হাজির হব, সঙ্গে থাকুন 24 ঘন্টা।